সরলার স্বামীর মৃত্যুর কয়েক বছর হল ও ওর বাচ্চাদের ভরণ পোষণ চালানোর জন্য ঠেলাগাড়িতে করে ডিম পাউরুটি বিক্রি করত সরলা রসান দোকানের বাইরে এক হাজার টাকা ভাড়া দিয়ে তার ডিম পাউরুটির দোকান চালাত তার বাচ্চারা সরকারি স্কুলে পড়ত আর সে দিনরাত খুব পরিশ্রম করত সরলা মাসি বেশি করে লঙ্কা দিয়ে একটা অমলেট বানাও তো আমি জানিত মুকেশ ভাই তুমি অমলেটে বেশি করেই লঙ্কা খাবে আর ভাই আপনার মাখন ছাড়া অমলেট কুড়ি টাকা আর মাখন দিয়ে ওমলেট তিরিশ টাকা মাসি দু প্লেট ডিম পাউরুটি বানিয়ে দাও তো পয়সাটা একটু বাদে দিচ্ছি ঠিক আছে চন্দন ভাই তোমার আগের পয়সাগুলোও বাকি আগের দশ প্লেট অমলেটের পয়সা বাকি দিয়ে দেব তো মাসি না তুমি এখান থেকে যাচ্ছ না আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি চন্দন ভাই চেষ্টা করো টাকাটা একটু তাড়াতাড়ি দেওয়ার কারণ আমারও তো এই জিনিসগুলো কিনতে খরচা হয় তাই ধারদে না করলে আমার চলবে কি করে বলো কি ব্যাপার চন্দন গরিব লোকেদের কাছ থেকে বিনা পয়সায় না খেয়ে টাকা দিয়ে খেতে শেখো তাই ওর টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিও শেরজি আমি তো দিয়েই দিতাম কিন্তু আমার কাছে যে খুচরো নেই তাই সরলা এ মাসের হাজার টাকাটা কবে দেবে দাদা আমি আপনাকে কালই দিয়ে দেব চন্দন কাল শাড়ি নতুন স্টক ঢুকবে তুমি ঠিক করে মালগুলো দেখে নেবে আমাকে একটু ডাক্তারের কাছে যেতে হবে আচ্ছা ঠিক আছে শেরজি পরের দিন রসনলাল ডাক্তারখানায় চলে গেল চন্দন দোকানে শাড়ি তুলছিল ঠিক তখনই ওর বন্ধু মদন সেখানে উপস্থিত হল কিরে ভাই চন্দন কেমন আছিস এই না আমার বিয়ের কাঠ আগামী মাসে আমার বিয়ে আয় ভাই তুই একটু বস আমি একটু মালগুলো গুছিয়ে নি দাঁড়া আমি তোর জন্য ডিম্পাউরুটি নিয়ে আসছি তুই তো ডিম্পাউরুটি খেতে খুব ভালোবাসিস এত করে যখন বলছিস নিয়েই আয় সরলামাসি দুটো ডিম্পাউরুটি দাও তো বেশি করে বাটার দিয়ে পয়সা তো এর পকেট দিয়েই গলে না রোজ রোজ ধার করে আমার দোকান থেকে ডিম্পাও রুটি খাচ্ছে আর এক দুদিন দেখেই আমি এর ব্যাপারে কথা বলবো এই নাও তোমার ডিম পাউরুটি মাসি আমি তোমার হিসেবটা এক দুদিনের মধ্যেই মিটিয়ে দেবো এই বলে চন্দন আর মদন ডিম রুটি খেতে লাগলো কিছুক্ষণ পর মদন সেখান থেকে চলে গেল আর রসান লাল সেখানে এলো চন্দন শাড়িগুলো গুনে নিয়েছ আড়াইশো পিস থাকার কথা আমি আবার একবার গুনে নিচ্ছি শেঠজি এখানে তো পাঁচ পিস কম আছে শেঠজি কিন্তু আমি তো আড়াইশোটা গুনে গুনেই রাখলাম এখানে পাঁচ পিস কম মানে কোথায় গেল ওগুলোর কি হাত পা আছে নাকি যে গজিয়ে চলে গেল ঠিক করে বলো কে চুরি করলো কিন্তু শেটজি আমি যে আপনার দোকানে সব থেকে পুরনো কর্মচারী আমি থাকতে দোকানে আজ পর্যন্ত একদিনও চুরি হয়নি এক মিনিট শেটজি আমি বুঝতে পেরেছি চুরিটা কে করেছে একটু আগে সরলা মাসি অমলেট দিতে এসছিল আমার মনে হয় চুরিটা উনিই করেছেন সরলা তুমি একবার এদিকে এসো তো দাদা আমায় ডাকলেন বাইরে যে খুদ্দের দাঁড়িয়ে আছে চোর কোথাকার আমার দোকান থেকে শাড়ি চুরি করে নিজের ব্যবসা মজবুত করছিস তারা এক্ষুনি পুলিশকে ফোন করছি না তো দাদা আমি তো চুরি করিনি বিশ্বাস করুন আমি আপনার দোকান থেকে কোনো শাড়ি চুরি করিনি আমি এর ব্যাপারে কিছু জানি না সরলা মাসি একটু আগে তুমিই তো দোকানে অমলেট নিয়ে এসেছিলে যখন আমি গুনে গুনে শাড়িগুলো রাখছিলাম শাড়িগুলো তুমিই চুরি করেছো ওই সময় তো দোকানে আর কেউ ছিল না চন্দন এক্ষুনি পুলিশকে ফোন করো একে চুরির শাস্তি পেতেই হবে দাদা দয়া করে এমনটা করবেন না আমার ঘরে যে ছোট ছোট ছেলে মেয়েরা আছে আমাকে দয়া করে জেলে পাঠাবেন না আমি কোনো চুরি করিনি বিশ্বাস করুন ঠিক আছে আমি পুলিশকে ফোন করছি না কিন্তু কাল থেকে যেন তোর ঠেলাগাড়ি আমার দোকানের সামনে না দেখি না হলে পুলিশকে ডাকতে আমার বেশি সময় লাগবে না এখন চুপচাপ আমাকে দু টাকা দিয়ে এখান থেকে পালা আর বাকি শাড়ির আট টাকা তুই আমায় পরের সপ্তাহে দিয়ে দিবি সরলা প্রচন্ড কাঁদতে কাঁদতে দু টাকা রশনলালের হাতে তুলে দিয়ে সেখান থেকে ঠেলাগাড়ি নিয়ে চলে গেল কিন্তু হঠাৎ করে একটি পূর্ণ জায়গা হাত থেকে চলে যাওয়ায় সরোলার অনেক ক্ষতি হল সড়কের এক নতুন জায়গায় সে ঠেলা বসিয়েছিল তো ঠিকই কিন্তু আগে বাজারের মধ্যে তার ঠেলাগাড়ি থাকায় অনেক খদ্দের হতো এখন কলোনির মধ্যে তার ঠেলাগাড়ি দেওয়ায় খদ্দের একদম আসে না এখন নতুন জায়গার জন্য দু টাকা আরও বেশি দিতে হতো রোজগার না হওয়ায় সরলা খুব চিন্তিত ছিল এর উপরে ওর আরও মন খারাপ ছিল কারণ ওকে চোর বদনাম পেতে হয়েছিল ও কিছু বলতে পারছিল না কারণ ওর বাচ্চাদের চিন্তা ছিল একদিন মা আমার স্কুলের সোয়েটার ছোট হয়ে গেছে আমায় নতুন একটা এনে দাও না মা দেখো না এই জুতোগুলো ফেটে আমার পা কেটে গেছে এই দেখো কি করে যে ছেলে মেয়েদের জিনিসগুলো কিনে দেবো তাছাড়া এখনও যে রসনলাল দাদাকে আট হাজার টাকা দেওয়া বাকি নতুন জায়গায় যে ক্ষুদ্দেরও আসছে না এই নিয়ে সরলা খুব চিন্তায় ছিল পরের দিন ওর বাড়ি ফিরতে একটু দেরি হলো কখন যে রাত হলো বুঝতেই পারলাম না তাড়াতাড়ি জিনিসপত্রগুলো বেঁধে নি ছেলেমেয়েরা অপেক্ষা করছে খুব অন্ধকার জায়গাটা মনে হয় লাইট কেটে গেছে এ কি রসানলাল দাদার এখনো দোকান খোলা কিন্তু দোকানের ভিতরে অন্ধকার কেন এ তো চন্দন আর ওর বন্ধু মদন কিন্তু রসান দাদাকে দেখছি না কেন কিছু তো একটা গণ্ডগোল আছে নইলে এত রাতে ওরা দুজন শাড়িগুলো গাড়িতে তুলছে কেন আমি দাদাকে এখনই ফোন করি সরলা রসাললালকে ফোন করে সমস্ত ঘটনা জানাল এই শুনে উনি খুব অবাক হয়ে সরলার কথা শুনে তাড়াতাড়ি দোকানে পৌঁছলেন আরে শেঠজি আপনি এই সময় আমি তো দোকানে এসছিলাম মালগুলো চেক করতে কি ব্যাপার চন্দন এই সময় তুমি কোন মাল চেক করছ আর তোমার সাথে এই মদন কী করছে এখানে আমি তোমায় চাবি এই জন্য দিয়েছিলাম যে আমাকে সকালে কিছু জরুরি কাজের জন্য ব্যাঙ্কে যেতে হবে বিশ্বাসঘাতক তুই আমার দোকান থেকে চুরি করছিস সে তো ভালো সরলা এখান থেকে যাওয়ার সময় ভাগ্যিস তোকে দেখে নিয়েছে আর আমাকে ফোনে সব বলে দিয়েছে আজ সরলা না থাকলে তো তুই আমাকে লুট করে একদম ভিকারি বানিয়ে দিতিস বিশ্বাসঘাতক এই বলে রসান লাল সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলো পুলিশ চন্দন আর মদনকে চুরির অপরাধে গ্রেফতার করল চন্দন পুলিশের কাছে এটা স্বীকার করল যে সে বেশ কিছুদিন ধরে দোকান থেকে শাড়ি চুরি করে তা মদনের সাহায্য নিয়ে একসঙ্গে বিক্রি করত আর ওই নিজেকে বাঁচানোর জন্য সরলাকে চোর অপবাদ দিয়েছিল সরলা আমায় মাফ করে দাও আজকে তুমি না থাকলে এই দুজন তো আমাকে ভিকারি বানিয়ে ছেড়ে দিত তোমাকে অনেক অনেক ধন্যবাদ সরলা আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি আর আজ তুমিই আমাকে বাঁচালে কাল থেকে তোমাকে আর অন্য কোথাও যেতে হবে না তুমি আমার দোকানের বাইরেই আগের মতো অমলেটের দোকান দেবে আর আমি এখন থেকে তোমার কাছ থেকে কোনো ভাড়া নেব না কারণ আমার যে তোমার মতো বিশ্বস্ত লোকেরই প্রয়োজন না দাদা দয়া করে আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না কখনো কখনো আমরা কথায় বিশ্বাস করে যাই আর অপরপক্ষের কথা না শুনেই আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে ফেলি হয়তো তখন আমাদের সময় খারাপ যায় তাই পরিস্থিতিও বিপরীতে চলে যায় আমি আপনার দোকানের বাইরে ঠেলাগাড়িটা বসালে আমার পুরনো খদ্দেরা আবার ফিরে আসবে আপনাকে অনেক ধন্যবাদ দাদা সরলা সততা এবং চন্দনের সাদা মিথ্যে সামনে এলো। সরলা আবার রসেনলালের দোকানের বাইরে তার পাউরুটির ঠেলাগাড়ি বসাল এবং তার পুরনো খুদ্দেরও আবার ফিরে এলো। এইভাবেই এক গরিব পাউরুটি বিক্রেতা মহিলা তার সততার ফল পেল হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে আর হ্যাঁ শেয়ার করতে ভুলো না কিন্তু আরও অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো দেখতে থাকো বেস্ট